মুর্শিদাবাদের সমস্ত খবর সবার আগে দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং অবশ্যই ক্লিক করুন বেল আইকনটিতে। সুতি থানার অন্তর্গত শ্রীধর টু বহুতালি যাওয়ার জন্য ব্রিজের উপরে একমাত্র রাস্তার বেহাল দশা, ফলে চরম ভোগান্তির শিকার এলাকাবাসী থেকে পথ চলতিদের। বহু অভিযোগের পরেও মেলেনি কোনো রকম প্রশাসনিক তৎপরতা, এমনটাই জানান এলাকাবাসী থেকে পথ চলতিরা। প্রশাসনিক তৎপরতায় খুব শীঘ্রই ব্রিজের রাস্তার সংস্কারের আর্জি নিত্যযাত্রীদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। মুর্শিদাবাদের সুদী থানার অন্তর্গত শ্রীধর টু বহুতালি যাওয়ার জন্য ব্রিজের উপরে একমাত্র রাস্তার বেহাল দশা প্রায় এক বছর ধরে, ফলে চরম ভোগান্তির শিকার এলাকাবাসী থেকে পথ চলতি মানুষদের। লকডাউনের আগে রাস্তা মেরামতের কাজ শুরু করা হলেও তা এখনও পর্যন্ত থমকে রয়েছে। টানা কদিন বৃষ্টির ফলে ব্রিজের উপর জল জমে রাস্তার পরিণত হয়েছে ছোটখাটো গর্তে। রাস্তার বেহাল দশার কারণে প্রায় দুর্ঘটনা ঘটতে থাকে ওই ব্রিজের উপর। বহু অভিযোগের পরেও মেলেনি কোনো রকম প্রশাসনিক তৎপরতা, এমনই অভিযোগ এলাকাবাসী থেকে পথ চলতিদের। রাস্তায় জল কাদা জমে থাকার ফলে ধীর গতিতে চলছে যান চলাচল, সমস্যায় নিত্যযাত্রী থেকে স্কুল কলেজের পড়ুয়ারা। এটা বহুদিন থেকে এখানকার রাস্তা কোনো সময় ঠিক থাকে না, বুঝতে পারলে তো এখানে কাজ তো চলছে, তো কয়ে তো লকডাউনের লেগে বন্ধ রেখেছিল কাজ, এখন হয়তো আস্তে আস্তে চলে যেতাম। ব্রিজ থেকে কবে ঠিক করবে, ডাসগালা ফেলে তো কোনো রকম যাতায়াতটা একটু ভালো হয়, তবুও সেটাও করে না। আরে কাজ হবে তো, রাস্তা তো হবে, কিন্তু যখন হবে হবে, কিন্তু ডাসগালা ফেলে তখন ঠিক হয় সেটাও করে না। এই অবস্থাতে চলাচল করা খুব মুশকিল হয়ে গেছে। সরকারের কাছে বলছি এখন কমসে কম ডাসগালা তো এখানে ফেলুক, তাহলে ডাসগালা ফেলে তো রাস্তাটা এখন ভালো হবে, যাতায়াত করতে মানুষের সুবিধা হবে, আমাদের সুবিধা হবে, জনসাধারণের সুবিধা। রাস্তার বেহাল দশার কারণে পরবর্তীতে আরও বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা। প্রশাসনিক তৎপরতায় খুব শীঘ্রই ব্রিজের রাস্তা সংস্কারের আর্জি নিত্যযাত্রীদের। স্বপ্নের সাজে মানে বালু চুরি চুরি দার আসমানি জড়ি পারে নকশা পাঁচু সাজে বয়ফ্রেন্ড ফ্যাশনের কি বা ট্রেন্ড তুমি আমি মিলে মিশে একসাথে ফেসবুক টিভি থেকে কলেজ ক্যান্টিন চিনশার জমে গেছে আটা পরিবার জুড়ে আজ সেজেছে নতুন সাজ এসেছে শহরে তনুজাস 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 একটি সম্পূর্ণ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস মোহন সিনেমা হলের সন্নিকটে হনুমান মন্দিরের ঠিক